নমস্কার বন্ধুরা, মনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি কুলচা। খুব সহজেই আপনারা বাড়িতে নরম কুলচা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা ছাঁকনির মধ্যে 2 কাপ ময়দা, 7 মতো নুন, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে ময়দাটাকে চেলে নেব। তারপর এর মধ্যে 1 চামচ চিনি, 1 কাপ টক দই দিয়ে ময়দার সাথে টক দইটাকে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে আমার জল বা দুধের কোনোটারই প্রয়োজন হয়নি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে উষ্ণ গরম জল বা উষ্ণ গরম দুধও ব্যবহার করতে পারেন। তারপর 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট পর ঢাকনা খুলে ডোটা আমার ফুলে উঠেছে। তারপর একটু ময়দা ছিটিয়ে ডোটাকে আবার মেখে নিব। তারপর বড় করে লেচি কেটে নিব। এরকম সাইজ করে সব লেচিগুলোকে কেটে নিব। এখানে আমার 6টা লেচি হয়েছে। তারপর ময়দার গুঁড়ো লাগিয়ে কুলচাগুলোকে একটু মোটা করে বেলে নিতে হবে। তার উপরে কালো জিরে এবং ধনে পাতা কুচি ছড়িয়ে আবার বেলে নেব। আরেকটা করে নিচ্ছি। এইভাবে আমি সব কুলচাগুলোকে বানিয়ে নেব। এবার একটা তাওয়া বসিয়ে, তাওয়া হালকা গরম হলে একদম লো ফ্লেমে 2টো কুলচা আমি এখানে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। দেখুন কুলচাগুলা কি সুন্দর ফুলে উঠেছে। তারপর উল্টে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রাখব। কুলচাগুলোকে লো ফ্লেমে ভাজতে হবে। উপর থেকে বাটার দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে আর একটু ভেজে নেব। তৈরি হয়ে গেল কুলচা। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।